রাইজর দলের জ্ঞানশ্রী বরার উপর বিজেপির রঞ্জন কুমার বরা নামের এজন নিকৃষ্ট মনের মানুষে সোশ্যাল মিডিয়ার জড়িয়ে যভ্য আচরণ করে ফেসবুক পোস্ট করেছে তাক আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিয়ে তীব্র গরিহণা দিছো, নিন্দা করছো আর আমি কব খুঁজছো এয়াই নাকি বিজেপি সরকারের নারীর প্রতি থাকা সন্মান। আমি তেখেতক কব খুঁজছো নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় সততে তেখেতে সংবাদ মাধ্যমের আগত কৈ থাকে বিজেপি সরকার বেটি বচাও বেটি পড়াও, কিন্তু এয়াই নাকি বিজেপি সরকার নারীর প্রতি থাকা সন্মান? যখন দেশত নারীক মা লগত তুলনা করা হয় সেই দেশত বিজেপি সরকারের সদস্য কর্মী নেতায় নারীর প্রতি অশালীন মন্তব্য জ্ঞানশ্রী বরাক যধরণে মানসিকভাবে নির্যাতন চলাইছে এয়াই নাকি তেখেতকর প্রকৃত চরিত্র? আমি দেখিলে পাইছো যে থাৰুৱাত বিশেষ থাৰুৱা সমষ্টিত জ্ঞানশ্রী বরাই গাঁৱৰ বিভিন্ন প্রান্তত নির্বাচনী প্রচার চলাইছে আর জ্ঞানশ্রী বরাই নতুন প্রজন্মক যধরণে আকর্ষিত করেছে এই প্রচারত বিজেপি এটা সরহরি কম্পমান হয়েছে নাকি? তেখেতক থরকাচুটি হেয়া আছে নাকি? আমি তেখেতক প্রশ্ন করব খুঁজছো। আর বিজেপিয়ে যধরণে জ্ঞানশ্রী বরাক সোশ্যাল মিডিয়ার যোগেদি আক্রমণের লক্ষ্য করে লৈছে এয়া উচিত নহয়। এয়া নারীর প্রতি তেখেতক থাকা প্রকৃত মনোভাব, তেখেতক নারীক কি ধরনের ব্যবহার করে, নারীক তেখেতকে কি ধরনের পুতলা ধরে তেখেতকে ব্যবহার করে এই কথাটো ইয়ারপর প্রতিপন্ন হয়। গতি আমি কব খুঁজছো বিজেপি সরকারের নৈতিক চরিত্র তেখেতকর ফলন ঘটিছে। গতি আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিয়ে বিজেপিক হুঁশিয়া করে দিছো, তোমালকর যরিত্র নারীর প্রতি তোমালকর মনোভাব এই মনোভাব তোমালকে ত্যাগ করা। আর একটা কথা স্পষ্ট হয়েছে যে এবার থাৰুৱা সমষ্টিত বিজেপি পরাজিত হব, সুশান্ত বৰগোহাঁই পরাজিত হব। সুশান্ত বৰগোহাঁই পরাজিত ভয়ত রাইজর দলের নেতা কর্মীর উপর আক্রমণ নামাই আনিছে আর ঠিক তেনেক রাইজর দলের নেত্রী জ্ঞানশ্রী বরার উপরও তেখেতকে এই যে মানসিক নির্যাতন, যৌন নির্যাতনের লেখিয়া কাণ্ড তেখেতকে সংগঠিত করবলে আগবাড়ি গেছে। গতি আমি ধিক্ষা দিছো, গরিহণা দিছো আর পুলিশ প্রশাসনক দাবি উত্থাপন করছো যে জ্ঞানশ্রী বরার উপর আক্রমণ নামাই আনিছে, নির্যাতন চলাইছে, এই নির্যাতনের বিরুদ্ধে বিজেপি কর্মীগীর বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করে তেখেতক অতি শীঘ্রে গ্রেপ্তার করার ব্যবস্থা করা।